ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে জানবো মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা পার্থক্য রয়েছে, তুমি মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে পারো বা ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্য। মৃত্তিকা পরিলেখ কাকে বলা হয়? এটা 2016 সালে HS পরীক্ষায় কিন্তু এসেছিল। তো প্রথমে পার্থক্য এইভাবে লিখবে, পার্থক্য বা বৈশিষ্ট্য যেই আসুক প্রথমে লিখবে, বৈশিষ্ট্য যদি আসে এখানে বৈশিষ্ট্য পয়েন্ট করবে, তারপর উৎপত্তি বা প্রবাহিত অঞ্চল, এইভাবে করবে কিন্তু। আর যদি পার্থক্য আসে তাহলে পার্থক্যর ভিত্তি বা বিষয় লিখতে পারো এখানে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু। দেখো প্রথমেই দেখো উৎপত্তি আর প্রভাবিত অঞ্চল রয়েছে, আমি দুটোকে আলাদাভাবে লিখব। উৎপত্তি কি? আরবি শব্দ মৌসিম অথবা মালয়ী শব্দ মনসিন অর্থাৎ ঋতু থেকে মৌসুমী শব্দটির উৎপত্তি, এইটুকুই লিখব। কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি প্রধানত দেখা যায় বলে একে ভূমধ্যসাগরের জলবায়ু বলে। চলো একবার দেখে নিই। এই পর দেখো সবাই দেখতে পাচ্ছ এই অঞ্চলটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই যে ভূমধ্যসাগর রয়েছে, ভূমধ্যসাগরকে কেন্দ্র করে তার তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে যে জলবায়ু লক্ষ্য করা যায় তাকে বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এটা কী হচ্ছে দেখো, উভয় গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশে, এটা প্রধানত উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্ত পড়ে, উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্ত পড়ছে, 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশে ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এই জায়গাগুলো কী কী হতে পারে একবার জেনে নিই। দেখো এই জায়গাটাতে রয়েছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের যে সমস্ত দেশগুলোতে ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায় সেগুলো কী ধরো, এখানে রয়েছে স্পেন, ফ্রান্স, ইটালি, গ্রিক, পর্তুগালের দক্ষিণ প্রান্ত, তুরস্কের ভূমধ্যসাগরের উপকূল, এই সমস্ত অঞ্চলগুলোতে কী হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। এশিয়ার কিছু অংশে দেখো, এখানে রয়েছে তুরস্ক, লেবারন, ইরিয়া, সিরিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু লক্ষ্য করা যায়, মনে থাকবে। এবার চলো একটু মৌসুমী জলবায়ু সম্পর্কে জেনে নিই। ছবি সবাই দেখতে পাচ্ছ, দেখো এখানে এই উভয় গোলার্ধ, পৃথিবীর যে উভয় গোলার্ধ রয়েছে উভয় গোলার্ধের মহাদেশগুলোর পূর্ব প্রান্তে, এটা পূর্ব প্রান্তে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে, কোনো বই 24 রয়েছে, 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে এই জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই জলবায়ুর মধ্যে কী কী পড়ছে? ভারত পড়ছে, বাংলাদেশ পড়ছে, শ্রীলঙ্কা পড়ছে, এশিয়া মহাদেশের বেশ অধিকাংশ স্থানগুলো পড়ে, মায়ানমার, তারপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পড়ছে, দক্ষিণ চীন, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, ভিয়েতনাম, এই সমস্ত জায়গা, অস্ট্রেলিয়ার কিছু অংশ পড়ছে দেখতে পাচ্ছ এখানে। তো এই সমস্ত জায়গায় কী হচ্ছে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়, মনে থাকবে। কত বললাম? 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ। চলো এইবার দেখো এখানে কী রয়েছে, এই জলবায়ু উভয় গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পূর্ব দিকে দেখা যায়, আর এই জলবায়ু উভয় গোলার্ধে 30 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পশ্চিম দিকে দেখা যায়। আমি আগেই বলেছি বায়ু প্রবাহ, মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। দেখো এখানে ছবিতে, এই যে গ্রীষ্মকাল যখন আসে তখন কিন্তু দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী রূপে প্রবাহিত হয়। প্রথমে কেরালায় বাধাপ্রাপ্ত হয় এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কারণ এটা সাগরের ওপর দিয়ে আসে বলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বহন করে নিয়ে আসে। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রথম বাধাপ্রাপ্ত হয়, প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু যখন শীতকাল আসে তখন উত্তর পূর্ব বায়ুরূপে প্রবাহিত হয়। তো উত্তর পূর্ব বায়ু দেখো, এই দিকে তো পাকিস্তান, আফগানিস্তান রয়েছে, উত্তরের দিকে কোনো জলভাগ নেই, এই জন্য এই অংশে কিন্তু এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয় না, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ভারতবর্ষে হয়ে থাকে। গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু রূপে এবং শীতকালে আর্দ্র পশ্চিমে বায়ু রূপে প্রবাহিত হয়, মনে রাখবে গ্রীষ্মকালে কি শুষ্ক আয়ন বায়ু রূপে। দাঁড়াও ছবিটা একবার দেখিয়ে দিই,
এখানে দেখো, এখানে উষ্ণ বায়ু রয়েছে এবং শীতল বায়ু রয়েছে এবং নিম্নগামী বায়ু। তো আমি উষ্ণ গ্রীষ্মকালে যখন শুষ্ক বায়ু থাকে তখন সেটা এই যে এটা হচ্ছে আয়ন বায়ু। আবার যখন শীতকাল আসে, এই শীতকালে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এবার শীতকাল যখন আসে তখন সেটা কিন্তু আবার পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। এই যে এই পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হচ্ছে, আশা করি বুঝতে পারলে। তারপর দেখো উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড়ে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হয়। দৈনিক উষ্ণতা প্রসর 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক উষ্ণতা প্রসর 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। গ্রীষ্মকালে গড় উষ্ণতা 21 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, শীতকালের গড় উষ্ণতা 4 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, দৈনিক প্রসর হচ্ছে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, বার্ষিক উষ্ণতা প্রসর হচ্ছে 15 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস হয়। বৃষ্টিপাত, মনে রাখবে গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর প্রভাবে মোট বৃষ্টিপাতের প্রায় 80% হয় এবং শীতকাল প্রধানত শুষ্ক থাকে। তুমি এখানে লিখতে পারো মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক থাকে। বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 থেকে 150 সেমি। শীতকালে পশ্চিমী বায়ুর প্রভাবে মোট বৃষ্টিপাতের প্রায় 80% হয়, এখানে কিন্তু উল্টে যাবে, শীতকালে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক থাকে। বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 35 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য এই জলবায়ুটাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি ফল জাতীয় টক জাতীয় ফল কিন্তু বেশি জন্মায়। এবং যত বিদেশি মদ রয়েছে বা সুরা বলতে পারো, সব থেকে বেশি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বেশি ইন্ডাস্ট্রি রয়েছে। বৃষ্টিপাতের ধরন, দক্ষিণ মৌসুমি বায়ুর স্থায়িত্বকালে প্রধানত শৈলক্ষেপ বৃষ্টিপাত, গ্রীষ্মকালে ও শীতকালে কখনও কখনও ঘূর্ণ বৃষ্টিপাত হয়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে প্রধানত ঘূর্ণ বৃষ্টি সংঘটিত হয়। এবার দেখো মৃত্তিকা পরিলেখ কাকে বলা হয়। এখানে মৃত্তিকা পরিলেখ কী লিখবে, ভূপৃষ্ঠ থেকে মাটির গভীরে আদিশিলা পর্যন্ত পরস্পর পর মাটির সুবিন্যস্ত স্তরগুলোকে উলম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বা স্তর বিন্যাস বলে। তুমি এভাবে লিখতে পারো বা আমি আরেকভাবে বলে দিচ্ছি, ভূপৃষ্ঠ থেকে মৃত্তিকাকে আদিশিলা পর্যন্ত প্রস্থচ্ছেদ করলে কতগুলো স্তর সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় যা মৃত্তিকা পরিলেখ নামে পরিচিত। মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য যখন আমরা বলবো, দেখো মৃত্তিকা পরিলেখগুলো প্রধানত এখানে কত রয়েছে, এ বি সি আর ডি, এখানে আরেকটা হবে ও হতে পারে, তাহলে ও এ বি সি আর ডি স্তরে ভাগ করা যায় মৃত্তিকা পরিলেখগুলোকে। এই সমস্ত স্তরগুলো যে মৃত্তিকা লক্ষ্য করা যায় তাকে আদর্শ পরিলেখ বলা হয়। ওই স্তরটি মৃত্তিকা জৈব, এখানে পয়েন্ট করে দিবে, এটা জৈব পদার্থ সমৃদ্ধ ওই স্তর। ওই স্তরটি কোথায় বলা হচ্ছে, ওই স্তরটি যখন মৃত্তিকার ওপরে স্তর, স্ক্রিনে দেখতে পারো ওই স্তরটি হচ্ছে সব থেকে ওপরে স্তর, জৈব পদার্থ সমৃদ্ধ থাকে। আর এখানে ও এ বি সি আর ডি স্তরে ভাগ করা যায়। এই স্তর প্রধানত বনভূমি অঞ্চলে বেশি দেখা যায়, এটা লিখতে পারো। এবং পাশে যে ছবিটা আমি দেখলাম সেই ছবিটা দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।